শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই হয়, এই জোটের ভবিষ্যৎটাও শূন্য। ভারতবর্ষের মানুষের কাছে সব কিছু পুরোটাই পরিষ্কার। ভারতবর্ষের মানুষ একটা মজবুর সরকার চায় না। এই জোট যদি বাইচান্স ক্ষমতায় আসে, প্রথম প্রশ্ন হবে জোটের মুখকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে। দ্বিতীয় প্রশ্ন হবে সোমবার মমতা, মঙ্গলবার অখিলেশ, বুধবার রাহুল, বৃহস্পতিবার নীতিশ, শুক্রবার স্ট্যালিন, শনিবার এই অন্য একটা কেউ এবং রবিবার ছুটি, এরকম চলবে সরকার। এদের প্রত্যেকের উপর দুর্নীতির দাগ আছে, কেজরিওয়াল থেকে বলুন, মমতা থেকে বলুন, রাহুল গান্ধী নিজের বেলে আছেন। এই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যদি সরকারে আসে, তাহলে সে সরকারটা চলবে না, সে সরকারের জায়গায় যারা চলবে নিয়ে দুর্নীতি বাঁচানোর জন্য চেষ্টা করবে, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবে, মানুষের ভালো হবে না। ভারতবর্ষের মানুষ এরকম একটা সরকার চায় না, ভারতবর্ষের মানুষ একটা মজবুত সরকার চায়। এবং মাননীয় মানুষ রেডি আছে আবার নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের ক্ষমতা ফেরানোর জন্য। এবং আপনাকে বলে দিচ্ছি, আজকেই বলে দিচ্ছি যে এটা রেকর্ড ব্রেকিং ইলেকশন হবে এবং সব রকম রেকর্ড ভারতবর্ষের মানে ইতিহাসের ইলেকশন নির্বাচনের সব রকম রেকর্ড ভেঙে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে এনডিএ গভর্নমেন্ট আবার আসতে চলেছে।